কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আপনাদের অনেকের হয়তো ফেসবুক পেজ একাধিক ফেসবুক পেজ তৈরি করা আছে, কিন্তু ওই পেজগুলো কিভাবে ডিলিট করতে হয় এই সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন না। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে ক্লিক করতে হবে, মানে অ্যাপে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনারা যে পেজটা লগইন মানে ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা লগ ইন করে নেবেন। তো আমি যে পেজটা ডিলিট করবো সে পেজটা লগ ইন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো লগ ইন করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে জাস্ট এখানে থ্রি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতেছেন, এটার উপর টাচ করব। টাচ করার পর এখান থেকে জাস্ট সেটিংয়ে টাচ করব। সেটিংয়ে টাচ করার পর এখান থেকে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ডিলেট ইনভাইটেশন এটা চলে আসবে, তারপর এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ডিলেট, এখানে হচ্ছে ডেলিভারি পেজ অথবা হচ্ছে আপনার ডিলেট পেজ। তো আপনি এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন, ডিঅ্যাক্টিভ পেজ ভার্সাস ডিলেট পেজ। তো আপনি নিচেরটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপর এখান থেকে জাস্ট আবার কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক পেজের যে পাসওয়ার্ড বা পাসওয়ার্ড দিয়ে আপনি খুলছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে জাস্ট দিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিই। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এরকম চলে আসবে। তারপর এখানে টাচ করবেন। তারপর এখানে ডিলিট পেজ লেখা চলে আসবে। তারপর এখানে ডিলিট পেজে ক্লিক করে দিবেন। তারপরে কিছুক্ষণের মধ্যে আপনাদের ফেসবুক পেজটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। ওই পেজটি কিন্তু এখন আর আমি চাইলেও আর খুঁজে পাবো না। তো এখন আমি নতুন করে যদি আমার ফেসবুকে যদি প্রবেশ করতে চাই তাহলে এখানে জাস্ট ফেসবুক অ্যাপে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডিটা আপনি জাস্ট লগ ইন করে নেবেন, তাহলে আপনাদের কাজ শেষ। আর আপনি চাইলে নতুন করে আবার ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। আর আমি যে ফেসবুক পেজটা তৈরি ডিলিট করে দিলাম ওই ফেসবুক পেজ কিন্তু আমি চাইলে আর এখান থেকে আর খুঁজে বের করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজটা কিন্তু একদম অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু ফেসবুক পেজ ডিলিট করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনি যদি টিকটক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি ফলো বাটনে ক্লিক করে রাখবেন।